ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডিএলইডি দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে ডিলেড সংক্রান্ত যাবতীয় আপডেটস ও নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশান ডট ওআরজি তার যে নোটিশ সেকশান রয়েছে সেখানে আমরা রয়েছি তো প্রথমেই নোটিফিকেশানটা শো করছে ডেটটা রয়েছে দেখো টেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ সাবজেক্টে কী বলা হয়েছে দেখো নোটিফিকেশান ফর এক্সামিনেশান ফর্ম ফিল আপ অফ ক্যান্ডিডেটস অ্যাফেয়ারিং ফর পার্ট ওয়ান ডেলিড এক্সামিনেশান থিওরিটিক্যাল ফর দ্য সিজন দু হাজার বাইশ চব্বিশ অর্থাৎ দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষের পার্ট ওয়ানের যে থিওরিটিক্যাল পরীক্ষা তার যে অনলাইন এক্সাম ফর্ম ফিল সেই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি গতকাল অর্থাৎ টেন্থ জানুয়ারি দু প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ফেরিকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে কি বলা হচ্ছে দেখো ইট ইজ হেয়ার বাই নোটিফায়েড ফর ইনফরমেশন টু অল এলিজিবল ক্যান্ডিডেটস অফ দু হাজার বাইশ চব্বিশ

চোদ্দোই জানুয়ারি দু পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে যে পার্ট ওয়ান এক্সাম ফর্ম ফিল সেটি কিন্তু কমপ্লিট করা যাবে অবশ্যই যারা দু হাজার কুড়ি বাইশ সেশনে পরীক্ষা দিতে পারনি বা কোনো একটি পত্রে তাদের ব্যাক ছিল তারা তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ পরীক্ষার জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ সেটি কিন্তু কমপ্লিট করতে পারবে একই রকমভাবে দু হাজার একুশতেই শিক্ষাবর্ষেরও কিন্তু অবশ্যই যারা কোনো কারণে পরীক্ষা দিতে পারি বা কোনোরকম কোনো সমস্যা ছিল তারাও কিন্তু এই যে সময় রয়েছে অর্থাৎ আজ এগারোই জানুয়ারি দু থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে যে এক্সাম ফর্ম ফিল আপ সেটি কিন্তু কমপ্লিট করতে পারবে এবার দেখো এক্সামিনেশান ফর্ম ফিল আপটা কি বলা হয়েছে অর্থাৎ কত টাকা লাগবে

থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের জন্য এবং পাঁচশো টাকা হচ্ছে সেন্টার ফি হিসাবে পাঁচশো টাকা অবশ্যই কিন্তু এখানে লাগবে এলিজিবল ক্যান্ডিডিডিডিডিডিটস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ওয়েবসাইট হাজ গিভেন বিলো অর্থাৎ এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে ডাব্লু বিবি প্রাইম এডুকেশন ডট জি এই যে ওয়েবসাইটে এই কিছুক্ষণ আগে আমরা যে ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করলাম সেখানে একটি লিঙ্ক শো করবে আজ থেকে অর্থাৎ এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ খুব শীঘ্রই সেই লিঙ্কটি হয়তো চালু হয়ে যাবে তো সেখানে গিয়ে তোমরা কিন্তু যে এক্সাম ফর্ম ফিল আপ সেটি কমপ্লিট করতে পারবে এখানে দেখো স্টেপসগুলো পরপর দিয়ে দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেবো প্রথমে হ্যাঁ ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বিবি প্রাইমের কোশন ডট ও ভিজিট করতে হবে তারপর এই যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি শো হবে দেখো লিঙ্কটা আমরা একটু মার্ক করে দেখাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফর অ্যাফিয়ারিং ইন ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন ফর দ্য সিজন দু হাজার বাইশ চব্বিশ অর্থাৎ এই যে লিঙ্কটি হবে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে উইল বি ওপেন অর্থাৎ খোলে যাবে পুট ইন ইয়োর ভ্যালিড ইলেভেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেখানে এগারো সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা তোমরা এখানে পুট করবে তারপর দেখো গিভেন ইনফরমেশানগুলো পরপর দিতে হবে একই রকমভাবে স্ক্যান পাসপোর্ট সাইজ ফটো কিন্তু অবশ্যই আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে এবং ভ্যালিড ডিজিটাল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি কিন্তু অবশ্যই আপলোড করতে হবে নেক্সট দেখো কি বলা হচ্ছে এন্টার এ মোবাইল নাম্বার হ্যাভিং হোয়াটসঅ্যাপ অ্যান্ড অ্যান ইমেল আইডি ফর কুইক করেসপন্ডেন্স ইভি ক্যাড অর্থাৎ অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিতে হবে পরবর্তী ক্ষেত্রে যদি কোনোরকম যোগাযোগের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বোর্ড থেকে সেটি করা হবে অনলি দ্য কন্টিনিউ সাপ্লিমেন্টারি ক্যান্ডেটস আর রিকোয়েস্টেড টু আপসেন্ট দেয়ার পেপার্স ফ্রম দ্য ডাউন বক্স ডিউরিং অনলাইন ফর্ম ফিল আপ অ্যাকর্ডিং টু দেয়ার লাস্ট ইয়ার পার্ট ওয়ান মার্কশিট ফর এফারিং ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ যারা দু হাজার কুড়ি বাইশ অথবা একুশ তেইশের কোনো পরীক্ষা দেবে সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট যে যে পেপারগুলিতে ব্যাক ছিল বা দিতে পারেনি সেই সমস্ত পেপারগুলি কিন্তু ক্লিক করবে দ্য ক্যালকুলেশন অফ এক্সামিনেশন ফি ইনক্লুডিং সেন্টার ফি উইল বি ডিসপ্লেড অন পেমেন্ট গ্যাটওয়ে ফেজ একদম অটোমেটিক কিন্তু যে এক্সামিনেশন ফি সেটি কিন্তু অবশ্যই ক্যালকুলেট হয়ে যাবে এবং তারপর কিন্তু পেমেন্ট গেটওয়ে অপশন তোমরা পেয়ে যাবে তারপর দেখো পেমেন্ট করার পর গেট দ্য অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট মেন্টসেন্ট ফর অল ফিউচার রেফারেন্সেস অর্থাৎ অবশ্যই অ্যাক্নলজমেন্ট রিসিপ্টটি তোমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে নেবে যে কোনো সার্ভার ক্যাফেতেই করো না কেন অবশ্যই কিন্তু সেটি প্রিন্ট করে নেবে দ্য বোর্ড সেল প্রোভাইড স্কুটিনি অপশন ইন দা লগিনস অফ দ্য ইনস্টিটিউশন ফর অথেন্টিকেশন অ্যান্ড কারেকশন অর ভেরিফিকেশানস অফ দ্য অনলাইন ফর্মস অন এন্ড ফর্ম আর টুয়েলভ জানুয়ারি দু হাজার চব্বিশ টু টুইল ফিফটিন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে দেওয়ার পর বোর্ডের পক্ষ থেকে সেগুলি ভেরিফিকেশান করা হবে অর্থাৎ নির্দিষ্ট ইনস্টিটিউট থেকে সেগুলি ভেরিফাইড করা হবে সেটি বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এবার দেখো যেটা বলা হচ্ছে দ্য নোটিফিকেশান ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড বি নোটিফাইড লেটার এবং যে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই বলে রাখি যারা দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিএলএড পার্ট ওয়ান এক্সাম দেবে তোমরা কিন্তু অবশ্যই এই যে সময়টা রয়েছে অর্থাৎ এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশে চব্বিশ থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে পজিটিভলি তোমরা কিন্তু ফর্ম ফিল করে নেবে কারণ পরবর্তী ক্ষেত্রে ডেট আমরা দেখেছি যে বাড়ানো হয়েছে কিন্তু তার উপর ভরসা না রেখে অবশ্যই আমরা কিন্তু ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ফর্ম ফিল করে নেব তো আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ